নারায়ণগঞ্জের বুকচিরে বয়ে গেছে শীতলক্ষ্যা নদী। শীতলক্ষ্যা নদীর পানি সাধারণত বর্ষাকালে থাকে কিছুটা পরিষ্কার, আর এই শীতলক্ষ্যার পার্কে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে ওয়াকওয়ে। নদীর পারে হওয়ায় ওয়াকওয়েটি থেকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায় নদীর দৃশ্য। বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় সাধারণ মানুষ ভিড় জমাচ্ছে এই ওয়াকওয়েতে। করোনা ভাইরাস উপেক্ষা করেই সবাই বিকেলবেলাটা উপভোগ করছে নদীর পারে বসে। নদীর পারে রেলিংয়ে বসে কেউ বা খেলছে গেমস, কেউ বা দিচ্ছে আড্ডা। সাধারণ মানুষ নদীর পারের ওয়াকওয়েটিকে পরিণত করেছে বিনোদন কেন্দ্রে। সাব্বির ইসলাম চয়ন, NAN TV, নারায়ণগঞ্জ।